এবার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বাপ্পি লাহিড়ী। বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী মারা গেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর একদিন না পেরোতেই চলে গেলেন এই কিংবদন্তি শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। মুম্বাইয়ের জুহুর একটি হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাপ্পি লাহিড়ী গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মঙ্গলবার ফের তার স্বাস্থ্যের অবনতি হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। 1970 থেকে 80 দশকের হিন্দি ছায়াছবির জগতে আলোড়ন সৃষ্টি করেন বাপ্পি লাহিড়ী। গিয়েছেন একাধিক গান। 2020 সালে তার শেষ গান বাগি 3 সিনেমার জন্য গিয়েছিলেন। তো ভিউয়ার্স, আসুন আমরা তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন।